আপনাদের ভিতরে যাদের বাড়িতে বিপিডিবির প্রিপেড মিটার রয়েছে তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিপেড মিটার রিচার্জের একটা সমস্যার সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা জানেন, যখন আপনি প্রিপেড মিটার রিচার্জের জন্য অনলাইনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যখন পেমেন্ট করেন, তখন অনেক সময় দেখা যায় আপনার কাছে অনেকগুলো টোকেন নাম্বার চলে আসে। সাধারণত 20 ডিজিটের টোকেন নাম্বার কিন্তু আমরা পেয়ে থাকি, যেটা ইনপুট করলে আমাদের মিটার রিচার্জ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝেই দেখা যায় আমরা যখন রিচার্জের জন্য টাকা দেই, তখন আমাদের কাছে অনেকগুলো টোকেন চলে আসে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, আমার কাছে কিন্তু অনেকগুলো টোকেন চলে আসছে। তার মানে এখানে দেখতে পাচ্ছেন 8টা সিরিয়ালে টোকেন নাম্বার দেওয়া হয়েছে। প্রতি সিরিয়ালে যদি 20টা করে ডিজিট থাকে, তাহলে কতগুলো ডিজিট হয় সেটা একবার চিন্তা করে দেখুন। এরকম ডিজিট যখন আসে, তখন অনেকেই ঘাবড়ে যান বা অনেকে রিচার্জ করতে সমস্যার সম্মুখীন হন। শুরুতে আপনাদেরকে বলবো যে এরকম অনেকগুলো ডিজিট আসার কারণ কী। মাঝে মাঝে যখন বিদ্যুৎ বিলের পরিমাণ আপডেট হয় কিংবা মিটারের কোনো সিস্টেম আপডেট হয়, তখনই শুধুমাত্র একবারের জন্য এরকম অনেকগুলো টোকেন দেওয়া হয়। এটা কিন্তু সবসময় আসে না বা প্রতি মাসেই আসে না। এটা মাঝে মাঝে যখন আপনার মিটারিং সিস্টেমের আপডেট হয় কিংবা বিদ্যুৎ বিল আপডেট হয়, তখনই কিন্তু এই ধরনের অনেকগুলো টোকেন জাস্ট একবার আসে। যদি কখনও আপনার এরকমভাবে অনেকগুলো টোকেন চলে আসে, তাহলে আপনারা কী করবেন? এখানে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করে দেখুন, সিকোয়েন্স নং 0 থেকে 8 ফর অফলাইন মিটার। এখানে সর্বমোট 9টা লাইন রয়েছে। যদি আপনার মিটারটা অফলাইন থাকে, তাহলে প্রথম যে সিরিয়ালটা রয়েছে এই সিরিয়ালটা বাদ দিয়ে পরের সিরিয়াল থেকে আপনারা টাইপ করবেন। এখন আপনি যদি না বোঝেন যে আপনার মিটারটা অনলাইন না অফলাইন, তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে একদম ফার্স্টের যে লাইনটা রয়েছে, ফার্স্টের যে 20 ডিজিট রয়েছে, এই 20 ডিজিটটা উঠানোর পর আপনি এন্টার দিবেন। এন্টার দিলে যদি দেখেন মিটারের ভিতর লেখা আসছে সেকেন্ড ফেজ, তাহলে আপনি যেটা করবেন পরবর্তী ফেজগুলো টাইপ করবেন এবং এন্টার দিবেন। আর যদি দেখতে পারেন এরকম এরর 01 লেখা আসছে, তাহলে বুঝতে হবে আপনার মিটারটা হচ্ছে অফলাইন মিটার। তাই আপনাকে পরের ফেজ থেকে, তার মানে প্রথম সিরিয়ালের পরের সিরিয়াল থেকে আপনাকে টাইপ করতে হবে। পরের সিরিয়াল টাইপ করে যখনই এন্টার দিবেন, তখন দেখতে পারবেন লেখা আসবে সেকেন্ড ফেজ। আপনি কিন্তু মিটারের ভিতরে একবারে 20টা ডিজিট তুলতে পারবেন। এখানে কিন্তু ডিজিট আছে অনেকগুলো। তাহলে আপনি এতগুলো ডিজিট কিভাবে তুলবেন? আপনি এখানে দেখতে পারবেন 20 ডিজিটের পরপর একটা করে কমা দেওয়া রয়েছে। আপনি এখান থেকে 20 ডিজিট তুলবেন, তারপর একটা এন্টার প্রেস করবেন, তারপরে পরের 20 ডিজিট তুলবেন, তারপরে এন্টার প্রেস করবেন। এভাবে এখানে যতগুলো নাম্বার রয়েছে প্রত্যেকটা নাম্বার 20টা 20টা করে তোলার পর এন্টার দিবেন, এবং লাস্টের সিরিয়ালে যখন গিয়ে আপনি তুলবেন, তখন দেখবেন আপনার মিটারে টাকা রিচার্জ হয়ে গেছে। এখন আপনি যদি না বুঝে থাকেন আপনার মিটারটি অনলাইন নাকি অফলাইন, তাহলে যেটা করবেন, এখান থেকে প্রথম যে লাইনটা রয়েছে এই লাইনটার 20 ডিজিট উঠানোর পরে এন্টার প্রেস করবেন। যদি দেখেন এখানে সেকেন্ড ফেজ লেখা চলে আসছে, তাহলে বুঝবেন আপনার মিটারটা অনলাইন। আর যদি দেখেন এরর লেখা আসছে, তাহলে বুঝবেন আপনার মিটারটা অফলাইন। তাহলে আপনি এই প্রথম সিরিয়ালের যে নাম্বারটা রয়েছে 20 ডিজিট, এইটা বাদ দিয়ে পরেরগুলো আপনি একটা একটা করে এন্টার করবেন। দেখবেন 20টা তোলার পর যখন আপনি এন্টার দেবেন, তখন লেখা আসবে সেকেন্ড ফেজ বা পরের লাইন, এরকম লেখা আসবে, তখন আপনি পরের লাইন উঠাবেন। এভাবে আপনি যতগুলো নাম্বার রয়েছে প্রত্যেকটা নাম্বার ইনপুট করার পর লাস্টের লাইনে গিয়ে যখন এন্টার দেবেন, তখন আপনার মিটারটি রিচার্জ হয়ে যাবে। তাই যখন আপনার কাছে এতগুলো টোকেন নাম্বার আসবে, ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। আপনারা আপনার মিটারের ভিতরে এই সকল নাম্বারটি আমি যে নিয়মে বললাম 20 ডিজিট 20 ডিজিট করে তোলার পর এন্টার প্রেস করবেন। এইভাবে এন্টার প্রেস করলে দেখতে পারবেন আপনার মিটারটা রিচার্জ হয়ে গেছে। আপনাদের ভিতরে যারা যারা প্রিপেড মিটার রিচার্জ দিয়ে সমস্যায় ভুগছিলেন, তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে সমাধান পেয়ে গেছেন। আজকের এই ভিডিওটি দেখে কে কে সমাধান পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে আপনাদের কার কার কাছে মনে হয় যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তারাও কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আপনার কাছে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনেই হয়ে থাকে, তাহলে ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।